গুন্ডামি, অভদ্রামি, নিকৃষ্ট, শিষ্টাচারহীন। অসভ্যালীর চূড়ান্ত পর্যায়ত এসপি রাজেন সিং। ক্ষমতার বলত অন্ধ আরক্ষীর মাজনিশা বাতলামি। উপায়ন্তর ডিজিপির রাজহুয়া ক্ষমা প্রার্থনা। অসম আরক্ষীত সংস্কারের বর্বর ভাষণ চলি থাকার সময়তে কাজিরঙাত আরক্ষীর পোশাক পিন্ধা এজন রজা ওলাইছে। মুখ্যমন্ত্রীগড়ে নিজকে সেবক বলে গণ্য করলেও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত এইজন গোলাঘাটর আরক্ষী অধীক্ষক রাজেন সিংয়ে কিন্তু নিজকে গোলাঘাট জেলার রজা বলেই গণ্য করে। রাজেন সিংয়ে কয় যে সেয়াই বিধান এতিয়া রজার আদেশ যেন মানিবলৈ বাধ্য সকলো প্রজা, আর যদি নামানে তেন্তে রজা রাজেন সিংয়ে এনেদরে মাজনিশা সিপাহী সন্তরি পঠাই নির্দোষী লোককে থানাত ভরাই থব পারে, শুই থকার পৰা উঠাই লৈ যাব পারে, বিনা দুখত ওরে নিশা লকাপর সন্মুখত বহাই থবও পারে। এয়া অভিযোগ নহয়, সকলো লাজ লগা বাস্তব ঘটনা বৃহস্পতিবারের মাজনিশার। তেনেকুৱাতে এটা ফোন আহিলে, আপনার ফোনটো অনিল দাস বুলি কয়, কহরার আইছি নাকি, তেওঁ ফোন করলে, তারপরে তেওঁ ফোন করলে, ফোন করে পেলে কলে গগৈ আপনি একটা কাম করক, আমার এসপি স্যারে মানে কাইলে এলিফেন্ট সাফারি করবলে পাঁচটা সিট লাগে, আপনি কিবা করে পেলে হেৰি কৰিব পাৰিব। মই বোলো মই সেইটো কোনো কারণত নোৱাৰো এতিয়া, কারণ টাইম অভার হল। মই যিজন আমার ইয়ার স্টাফে আমার হেৰি করে এলিফেন্ট সিটর হেৰি করে, তেওঁ মই কলো, হ্যাঁ মই বোলে মই কোনো কারণত এতিয়া বোলে সিট দিব নোৱাৰো, তাৰমানে এতিয়া মানে অপশন নাই আর তোমরা এনেকৈ বুলি কলে। হাতি সাফারির টিকট নাপাই স্থানীয় পহরা আরক্ষীক অবগত করা হয়েছিল যদিও রজাক বুজুয়ার দায়িত্ব ওলোটাই বন বিষয়া তরুণ গগৈকে দিলে পহরা আরক্ষীয়ে। যে কৈছে যে আপুনি এটা কাম করক, স্যারক এবার আপনি স্যারের নাম্বারটি লোক, স্যারক এবার বুঝাই দিয়ে গোটাই কন্ডিশনটা আমার ইয়ার নিয়মটো। তেওঁ রিকুয়েস্ট মই হেৰি কৰিব নোৱাৰি, মানে মই কি কৰিলোঁ, এসপি স্যারের নাম্বারটি লৈ পেলাই এসপিলে ফোন করলাম, তারপরে এটা মানে মোক এটা রিপ্লাই দিলে, হেৰি নহয় আপনাদেরকে যদি কারবাক, যদি ফরেস্ট ডিপার্টমেন্টের যদি কারবাক যদি কিবা কারণত যদি এস করবলগিয়া হয় তেতিয়া আপনাদেরকে যদি মই কওঁ, হ্যাঁ পরহিলে আপনার রিলিজ করে দিয়া হব, হব তেনেকে করলে। পিছে পুনৰ তরুণ গগৈক ৰাতি 12 বজাত ফোন এসপি রাজেন সিংৰ। কি কৈছিল রাজেন সিংয়ে? অলপ দেরি পিছত তেওঁ এসপি আকৌ নিজে ফোন কৰিছে, হ্যাঁ মোক কৈছে তই তরুণ গগৈ নেকি এনেকৈ বুলি কলে। মই বোলো হয় স্যার, তোর ঘর কত এনেকৈ বুলি কৈছে। মই কৈছে মোৰ ঘৰ ইয়াতে, কৈছে ৰহ তোক এতিয়াই এৰেষ্ট কৰি আছো, মানে এনেকুৱা ধৰণৰ স্লেং ৱৰ্ড কৈ ধমক দিছে আৰু। তাৰপিছতে মই মানে তেতিয়া মানে মোৰ ৱাইফ মোৰ লগতে থাকেতো, তেতিয়া তেওঁ কৈছে যে আপুনি এইটো বস্তু ৰেকৰ্ড কিয় নকৰে, ৰেকৰ্ড কৰিম বুলি কোৱাৰ লগে লগে সেইটো শুনিলে চাগে বোধহয়, হ্যাঁ তেতিয়া মানে তেওঁ ফোনটো কাটি দিলে। ভাবুকিৰ পাছতে স্থানীয় কহৰা আৰক্ষী আহি মাজনিশা উপস্থিত ফরেস্টার গ্রেড ওয়ান তরুণ গগৈৰ বাসগৃহত আটক করে থানালৈ লৈ যোৱা হল বিষয়াগৰাকীক। 4 ঘণ্টা থানাত আবদ্ধ করে রখা হল তরুণ গগৈ। পুৱা প্রায় 4 বজাত এৰি দিয়া হল যদিও তরুণ গগৈৰ পৰিয়াল এতিয়া শঙ্কিত। তো সেইটো হৈছে এতিয়া কন্ডিশন, মোৰ এতিয়া এই মানে মোৰ পৰিয়ালটো ফেমিলিটো এতিয়া মানে হেৰিত পৰিছে, সন্ত্ৰাসত ভুগিছে এতিয়া, মই এতিয়া ঘৰতে বৰ্তমান। ডিজিপি জিপি সিংৰ ব্লু আইড বয় হিচাপে পৰিচিত এসপি ৰাজেন সিংৰ কাণ্ড কাৰখানা পুৱাৰে পৰা সংবাদ মাধ্যম যোগে সম্প্ৰচাৰ হোৱাত ডিজিপি জিপি সিং এতিয়া লজ্জিত হেনো। সাংবাদিকৰ প্ৰশ্নত বিষয়টো মুখ্যমন্ত্ৰীৰ দৃষ্টিগোচৰ হোৱাত ততাতৈয়াকৈ ডিজিপি কাৰ্যালয়লৈ ফোন আহিল মুখ্যমন্ত্ৰীৰ, আৰু মুখ্যমন্ত্ৰীৰ ধমক খোৱাৰ পাছতেই ভুক্তভোগী তৰুণ গগৈলৈ ফোন কৰিবলৈ নাপাহৰিলে ডিজিপি জিপি সিঙে। তরুণ গগৈক ফোনযোগে ক্ষমা প্রার্থনা আরক্ষী সঞ্চালক প্রধানর। ঘনিষ্ঠজনক এতিয়া শাস্তি দিয়ে কেনেকৈ? উপায় নাপাই নিজে ক্ষমা খুঁজিলে রাইজর ওসরত, মুখ্যমন্ত্রীর ওসরতো ক্ষমা ভিক্ষা ডিজিপির। আইন কানুনক ভরিরে মোহারা রাজেন সিংৰ বিরুদ্ধে তদন্ত করা হব বলে কিন্তু এখারি বাক্যও প্রস্তুত দেখা পোৱা নগল।
কারণ একাংশ বসা বসা আরক্ষীক ঢুকি নাপায় ডিজিপি কার্যালয়ের নীতি নিষ্ঠার তুলাচনীখনে। এইসকলের বিরুদ্ধে নহয় ডিসিপ্লিনারি একশন, কারণ যার জহত হাক হেন্দুর। সকলো আজি স্পষ্ট, আইন কানুন কার বাবে? ক্ষমতা থাকিলে আইন মানিব নালাগে নেকি? প্রশ্নবোৰৰ উত্তৰ সততাৰ কথা কোৱা ডিজিপিৰ ওচৰত আছেনে? ব্যুৰো ৰিপৰ্ট, এনডি 24। আপুনি চাই আছে এনডি 24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।